আমাদের তরফ থেকে সবাইকে জানাই শুভমঙ্গল। আমাদের সবার মা আজকে বাড়ি এলো, আর আমার মায়েরও আজকে একটা স্পেশাল ডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, চ্যানেল ট্রিপল ক্যারি। সবাইকে জানাই শুভ ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা। আজকে 11:45 থেকে 12:00 মধ্যে দুর্গা মা ঢুকছে আমাদের বাড়িতে, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। আর আজকে সপ্তশীর মায়ের বার্থডেও, আর কালকে সপ্তশীর বার্থডে, তো কালকে রাতে অনেক সেলিব্রেশনের প্ল্যান ছিল, বাট আনফর্চুনেটলি কিছুই হয়ে ওঠেনি, কারণ আমার ভাই পো ড্যাড অ্যান্ড হিজ 8 ইয়ার্স ওল্ড, আর ও কালকে অপোলো হসপিটালে অ্যাডমিট হয়েছে। বাট আজকে মায়ের সাথে সাথে ভালো নিউজও এলো সকালবেলায় ওর, তো তোমরা সবাই প্রে করো ও যাতে জলদি সুস্থ হয়ে ডিসচার্জ হয়ে যায় আর ভালো করে পুজোটা কাটাতে পারে। আজ থেকে আমাদের বাড়িতে ভেজ শুরু, তো কালকে আমি মায়ের আর সপ্তশীর ফেভারিট ক্রিমি চিকেন করেছিলাম, বাট আনফর্চুনেটলি মাকে ওটা একাই খেতে হয়েছে। ক্রিমি চিকেনের রেসিপি চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, তোমরা চেক আউট করতে পারো। আয়ুরও কালকে ঠিক করে ঘুম হয়নি, তো আজকে অনেক লেটে উঠেছে, তো জলদি আমি আয়ুকে রেডি করবো, তারপর নিচে রেডি হবো, দিয়ে নিচে যাবো। সপ্তশী অলরেডি নিচে চলে গেছে, পার্লারে গেওয়ার সময় হয়নি, তো তাই এখন কোনো রকমে একটু শেপ করে দেওয়া হচ্ছে। দোকানের পুরনো মালিক, দোকানের নতুন মালিক টেক ওভার করে নিয়েছে, হ্যাঁ হিসাব করছে। দাদা কত আজকে রেট কত দাদা? এখন 1:45 বাজে অলমোস্ট, আর বাঙালিদের টাইম যা, মা দুর্গা এখনো আসেনি, এদিকে আয়ুর ঘুম পেয়ে গেছে, তো আমি ওকে দেখি খাইয়ে যদি ঘুমায়। যেটা হয় বনেদি বাড়ির পুজো, সবাই কাকারা জ্যাঠারা সবাই, আর আমাদের পিয়ার গ্রুপ সবাই আসা শুরু হয়ে গেছে। ঠাকুর তারা সবাই ধরে ঢোকালাম ভেতরে, সেট পেট করলাম ইনিশিয়াল। তো যেটা খুব বলার ইচ্ছা যে 60 ইয়ার্স প্লাস পার করে গেছি আমরা এই পুজোটা। আমার দাদুরা অনেক ব্রাঞ্চেস আছে, বাবারা জ্যাঠারা সবাই আমরা এই লাইনেই থাকি, এই একটা অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হই, তো সেটা একটু এক্সাইটিং। সবাই একসাথে আসা শুরু হয়েছে, আরও দেখতে পারবে। একটু পরে খেয়ে দে নিচে যাব, মা কাকিমা জেঠিমা এরা সবাই আসবে, মাকে গয়না দিয়ে সাজাবে। ফাইনালি পুজো পুজো ওয়াইফ ইজ হেয়ার, এখন খেয়ে নেবো, তারপর তোমাদের নিচে গিয়ে আবার দেখাচ্ছি। তো এখন বাজে প্রায় 4:30, আর ঠাকুর এখন সাজবে গয়না, চলো দেখাচ্ছি।
সপ্তশী নিচে চলে গেছে, ওখানে মাকে সব গয়না দিয়ে সাজানো হচ্ছে, আর আয়ু উঠেছে। তো আমি আয়ুকে এখন আপেল সেদ্ধটা খাইয়ে তারপর রেডি হয়ে নিচে যাব। আর এখানে ঠাকুরের গ্রাউনের উপরে একটা ফিতে লাইট দেওয়ার বুদ্ধি এলো। ফাইনালি রেডি, বিশাল তাড়াহুড়ো করে সন্ধে দেওয়া সব হয়ে গেছে, আর মায়ের জন্য এই পায়েসটাও করলাম। এখন গরম আছে, ঠান্ডা হলে মাকে দেব। আর এবার আয়ুকে আমি সুজি খাওয়াবো, দিয়ে নিচে যাব। আয়ুকে এক হাতে নিয়ে সন্ধে দেওয়া যে কি সাংঘাতিক ব্যাপার! ও একবার করে সব জিনিস নিচ্ছে, একবার করে নিজের মাথায় দিচ্ছে, একবার করে আমার মাথায় দিচ্ছে। এখন 6:30 বাজে, ঠাকুরকে সাজানো গয়না পরানো সব হয়ে গেছে, এবার পুজো শুরু হবে। সাড়ে 5 বাজে, এখন কাকিরা ভাইরা কাকারা সবাই আসা শুরু হয়ে গেছে, এখন পুজোর জোগাড় চলছে। চকো ফ্লোরাল টাকে মায়ের জন্য এই কেকটা আমি বানাচ্ছি। আজকে মায়ের বার্থডে, তো তো কেক তো কাল রাতে কাটা হয়নি, তাই আজকে সবার মাঝেই কাটা হবে। তো মা এখনো জানে না, তাই এটা রেডি করা হবে। ওই যে বার্থডে কাল রেডি, হ্যাঁ রেডি। আমাকে তো বলছে ডাকলেই আমাকে সবাই বকা দেবে এই এখন পূজার মধ্যে না। আরে কালকে রাতে হসপিটাল গেছিলাম আর কাটা হয়নি। হ্যাঁ এগলেস এগলেস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। পেছন থেকে তো এ নিয়ে নিয়ে পালাচ্ছে, মুখের অবস্থা দেখো, সবার কাছ থেকে নিচ্ছে। আমি ওপরে এলাম, আয়ু নিচেই আছে। আয়ুর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু মুগ ডাল ভেজে সবজি দিয়ে মুগ ডাল করছি রেনারে। এ কেক খেয়ে যাও, কেক খেয়ে যাও। এখন 11:30 বাজে আর মা জাস্ট ওপরে এলো সব সপ্তমীর জোগাড় করে। আজকে অপোলো যাওয়ার কথা ছিল আমাদের, কারণ কি 8:00 সময় পুজো শেষ হয়ে যাবে জানতাম, কিন্তু পুজো শেষ হতে দেরি হলো, তো সেই জন্য সোবানকে কোথায় রেখে যাব, তাই আজকে আর অপোলো যাওয়া হলো না। কালকে সপ্তমীর পুজো আছে, সপ্তমী পুজো সকাল 7 থেকে শুরু, আর প্লাস কালকে সপ্তশীর জন্মদিনও আছে। আশা করছি কালকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলকে। আর পুজোতে মাত্র 3 দিন বাকি আছে।